আপনি চারটা কাম করেন আবারো আল্লাহ মা আহমদ শফির জন্ম হবে তোমার পেট থেকে আবারো ডক্টর মিজান রহমান আজহারের মতো কলিজার টুকরার জন্ম হবে করে বলেন কথা ঠিক না আর তুমি আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা নানা আসলে নানার গোলা ধরে নানা যদি বলছে আমার কাজ আছে বাড়ি যাবো নাতি কানতে স্যার বলতেছে মরিয়া যাবো তোমার থাকাই লাগবে নানা যারা তারা বলেন ঠিক না ভাই ঠিক নানার সাথে আমরা ঘুমাতাম কিন্তু এখন আর না কারণ এখন ডিজিটাল যুগ হয়ে গেছে প্রযুক্তির ব্যবহার করতে করতে আমরা এমন জায়গায় ঠেকাইছি ভাই নানার সাথে সম্পর্ক নাই আগে আমরা নাতিরা ছিলাম একরকম এখন নাতিও আলাদা নানা হয়েছে আলাদা নাতি নানার সাথে শুয়ে আছে ডিজিটাল নাতি একসাথে শুয়ে থেকে রাত নটার সময় নানা নানি এসা নামাজ পরে খাওয়া দাওয়া করে তসবি ঠেলতেছে সুবহানাল্লাহ 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 করতেছে এখন ডিজিটাল নাতি চিন্তা করে নানা কী করে রে অনেকক্ষণ পর যখন ঘুমাবে লাইট বন্ধ করে দিয়েছে পাশের রুমে নাতি মানে ছেলে আর মানে ওর বাপ মা ঘুমাচ্ছে আর নানার সাথে ছেলেটা পাশের রুমে শুয়ে আছে এখন রাত 9:30টার সময় নানা বলতেছে নেন ভাই দুজন ঘুমাই বলতেছে নানা তোমার কালকেও থাকা লাগবে কে হবি তুই আগে ঘুমায় কাল দেখা যাবি না কিছুক্ষণ পর লাভ দুইটা বলতেছে নানা আমি গান করব তখন বাজে রাত 9:30 এখনকার রাত কিন্তু অনেক বড় যখন বলেছে নানা আমি গান করব সঙ্গে সঙ্গে নানা হাজি মানুষ গান করব শোনা বলতেছে নাউজুবিল্লাহ 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 গান হারাম তোর বাবাকে কিন্তু বলেনি খবরদার আমি হাজি মানুষ তোর গান করার কোনো সুযোগ নাই ঘুমা আসলে ঘটনা হয়েছে গান মানে কি আসলে ঘটনা হয়েছে যে ডিজিটাল যুগ আর ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ মিডিয়াম মানে তো ইংলিশ মিডিয়া যখন পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে তো আধুনিক যুগের মা বলতেছে বাবু শোন ছাত্রদের ভিতরে স্কুলে গিয়ে তুই বলবি না পেশাব চাপে যখন পেশাব চাপবে তুই তখন বলবো যে মা আমি গান করব গান করব এই গান বুঝলে আমি বলবো তুই পেশাব করতেছিস তুই সবার সামনে পেশাব বলে আমার খারাপ লাগে বাবা আমার অপমান মনে হয় তুই বলবো মা সং অথবা গান সেদিন থেকে বাচ্চা পেশাব চাপলে বলে মামুনি অথবা পাপ্পা না ড্যাডি সং অথবা গান মা বুঝে বাইরে নিয়ে দেখ মার মার নানা তো আর বুঝেনি যে গান করা মানে 9:30 সময় যখন বলছে নানু আমি গান করব নানা তখন বলতেছে করা যাবে না ঘুমায় গান করা হারাম তুই জানিস না নাতি ধমককে সাইপিয়া ধরে আছে বুঝেন না সাইপিয়া ধরে আছে কিন্তু পেশাব কি আর ধরে থাকা যায় ভাই কিছুক্ষণ পর 15 মিনিট পর যখন অবস্থা বেগতিক তখন নাতি বলতেছে ও নানু তুমি বাধা দাও আমার গান করব আমার কিন্তু সবই সমস্যা হচ্ছে তখন কুসুর মুসুর শুরু করছে নানা তখন দেখছে অবস্থা বেগতিক এত রাতে যদি আমার নাতি গান করে আমি দুইবার হজ করছি এখনো তাবলিগের সিল্লা দেই 2-3 মাসে একবার এই সময় যদি রাত 9:30-10টার সময় আমার নাতি আমার কাছে গান করে আর এই গানের শব্দ যদি বাহিরের মানুষ শুনতে পারে তাহলে বুঝবে হাজি হয় কি লাভ নানা নাতি গান করছে তাই বাচ্চুর আমাকে তো তহমত দিবার গান তো হারাম জিনিস আমি মরে যাবো পরিস্থিতি বেগতিক নাতি তখন বলছে আমি গান না করলে মরে যাব নানা তখন আস্তে করে বলতেছে নানু ভাই দরজা বন্ধ করা আছে পাশের রুমে তোর মা বাবা ওইদিকে তোর ছোট কাকা ওইদিকে তোর দাদা দাদি আর দোতলায় তোর ফুপুরা শুয়ে আছে কেউ যেন বুঝতে না পারে সবাই আমাকে হাজি জানে যদি আমি গান করি তাহলে আমাকে বলবে এরা ভণ্ড হাজি এজন্য ভালো করে দরজা জানালা আটকাই দিয়া টান টান করে পর্দা লাগাই দিয়ে নানা তখন নাতিকে বলতেছে নানু ভাই সত্যি যদি তোর গান করা লাগে তে কেউ যেন বুঝতে না পারে নানা আস্তে আস্তে আমি জিকির করতেছি তোর আমার কানের কাছে তুই আস্তে আস্তে গান কর ছোট মানুষ তার অত শরীয়ত মারে পথ বুঝেনি ছোট মানুষ তখন বলতেছে নানু যদি তোমাকেই হয় তাহলে আমার পজিশন হচ্ছে না তোমার মাথাটা একটু আগায় দাও না বলতেছে লে তাড়াতাড়ি গান কর তাড়াতাড়ি কর নাতি তখন কোনো কথা না বলে প্যান্টের সেন খুলে দিয়ে যন্ত্র ফিট করে তখন পেশাব করা শুরু করেছে দুই কারণে নানা দৌড় মারছে একটা কারণ হলো শীতের দিন আর 2 নম্বর পেশাবের তো দুর্গন্ধ আছে যখন গান করা শুরু করছে নানা তখন দৌড় নানার দৌড় দেখে নাতি বলতেছে শেষই হয়নি এখনো কিছু বাকি আছে নানা বলতেছে কি হলো রে কি হলো রে পাশের ঘর থেকে মেয়ে এসে বলতেছে আব্বা সাপ বাড়াইছে না ব্যাং বের হয়েছে সঙ্গে সঙ্গে বাবা বলতেছে সাপ বাড়াইনি আজরাইল বাড়াচ্ছে দরজা খুলে দে বলতেছে এত বেদব আমার নাতি আমি তো বুঝতে পারি নাই গান করার কথা বলে আমার নাকে গায়ে পেশাব করে দিয়েছে সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছে বাবা আমার ছেলের কোনো দোষ নাই দোষ হলো আমার প্রযুক্তির ব্যবহার
ডিজিটাল হতে হতে এতই ডিজিটাল হয়ে গেছি, আমি আধুনিকতাকে বিশ্বাস করি, পাশ্চাত্য কালচার মেনে আমি পেশাবের নাম দিয়েছে গান করা, এই জন্য আমার বাচ্চার দোষ না আমার দোষ। বাবা তখন বলতেছে, তাই তো বলি, তোর পেট থেকে একটা কি মাল বের হয়েছে। এই জন্য বাবা সেই দিন বলতেছে, শোনো, যদি সন্তান ভালো হতে হয় অবশ্যই মেয়েদেরকে ভালো হওয়া লাগবে। আমার এই পাশে থেকে যারা গান পাঠিয়েছেন মারা, তাদেরকে বলবো আপনার একটু আধুনিক হন। ও মা আল্লাহর কসম, আমি আব্দুল বারী রশিদে কিন্তু আজ করতেছি, আমার পাশে আলেমরা আছে। নবী বলেছেন, হোমা জান্নাতে কাওয়ানা রোকা, আপনাকে বলবো ভালো করে বলেন তো ভাই, বীজ ভালো, এই তো বাবজান বুঝতে পারছে, বীজ ভালো, আটা ভালো, পিঠা ভালো, রুটি ভালো, জোরে বলেন ঠিক না বে ঠিক, কোনো তাবিজ লাগবে না। কে বলছে আপনাকে তাবিজ তালাক দেন, আটা ভালো, পিঠা ভালো, বীজ ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো, কোনো বক্তব্য নাই। ও মা আপনি চারটা কাম করেন, নবী বলেছেন ফরজ নামাজ, ফরজ হলে শরীর পাক থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ, শরীর সুস্থ থাকলে রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা মেনে চলো মা, তুমি তাহাজ্জুদ শুরু করো। তোমার পেট থেকে সন্তান হবে, সন্তান নয়, তোমার পেট থেকে আবারও আল্লামা আহমদ শফির জন্ম হবে, তোমার পেট থেকে আবারও ডক্টর মিজান রহমান আজহারের মতো কলিজার টুকরার জন্ম হবে, করে বলেন কথা ঠিক না? আর তুমি তুমি যদি স্টার জলসা দেখো, তাহলে তোমার পেট থেকে কাদের বাড়াবি, অভিনেতা ডিপ জল বাড়াবি, এই তুই আমাকে চিনাস, ওই মালি বাড়াবি। মন খারাপ করলেন আমার ভাইরা, ভালো করে শুনেন, আমি কিন্তু অন্যদিকে চলে গেছি, আমার সময় কিন্তু, এরে বাপরে, আর মাত্র ১৯ মিনিট, কারণ ১৯ মিনিট হলে আমার ভিসা বাতিল হয়ে যাবে, ১২টা বেজে যাবে, এই ১৯ মিনিট আপনারা আছেন তো, আছেন লিল্লাহে দেখবে, বলবেন হুজুর শক্তি আলেমদের বলে দেখেন সামালে তিরমিজি পড়েন, আল্লাহ নবীর চেহারা দেখিনি তবে পড়েছি, নবীর কপালটা ছিল সুন্দর একটু প্রস্তওয়ালা কপাল, নবীর চুলগুলো ছিল একেবারে কালো, একটা চুলও নবীর কিন্তু পাকা ছিল না, তারপর আল্লাহ নবীর ভুরুগুলো ছিল কিন্তু জোড়া ভুরু, নবীর চোখগুলো ছিল গোলাপের পাপড়ির মতো, নবী এতই সুন্দর ছিল, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে ইউসুফ নবীও সুন্দর আমিও সুন্দর, দুই সুন্দরের ভিতর পার্থক্য হলো ইউসুফ নবী ছিল খালি সাদা ধবধবা সাদা, আর আমি নবী সাদি সাদা ছিলাম না, আমার চেহারা ছিল লাবণ্যময় গোলাপের মতো সুন্দর। হাদিস বানানো একটা কথা বলিনি আমি, আব্দুল বারী রশিদি সিয়ার থেকে উঠে গেলে কোনো গন্ধ বাড়াবে না, কোন পীর সাহেব খানকা থেকে বের হলে কোনো গন্ধ বের হয় না, কিন্তু হাদিসে আছে আল্লাহ নবী যেই দিক দিয়ে বের হতেন, সাহাবিরা বলেছে কেউ যদি নবীর সঙ্গে একবার মুসাফা করতে হাত মিলাইতো, ওই মানুষের হাত থেকে একদিন নয় দুই দিন নয় বেশ কয়েকদিন পৃথিবীর সবচেয়ে দামি আতর গোনাবি, যেটা হরিণের বুকের ভিতরে হয়, নবীর সাথে কেউ মুসাফা করলে পরে তার হাত দিয়ে পৃথিবীর সবচাইতে দামি আতরের সুগ্রাণ বের হতো। কোন নবীর উম্মত আপনি, কোন পয়গম্বর? আমি রশিদি হেঁটে গেলে পরে মানুষ ডিস্টার্ব হবে, দমদম করে দেবো, শব্দ হবে। সাহাবিরা বলে যে রাস্তা দিয়ে নবী হেঁটে গেছে, ওই রাস্তা দিয়ে সাত দিন পর গেল, মানুষ বুঝতো বিশ্ব নবী হেঁটে গেছে।